আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল হক। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন বা মহাসড়ক বিভাগ ঢাকা পরিবহন কর্তৃপক্ষ যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমি আজ বলে দিব যে কী কী পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কী কী শিক্ষাগত যোগ্যতা, এ হচ্ছে তাদের সার্কুলারটি, এবং কীভাবে আপনারা এসে আবেদনটি করবেন এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো চাকরির আপডেট নিউজ আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা দেখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন বা মহাসড়ক বিভাগ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আপনার যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তো প্রকাশের তারিখ হচ্ছে 29 এপ্রিল 2021 নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন একটি সংবিধিবদ্ধ সংস্থা DTCA এর রাজস্ব খাদে অস্থায়ীভাবে সৃজনকৃত নিম্নলিখিত পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখেন, ক্রমিক নাম্বার 1 ট্রান্সপোর্ট ইকোনমিক্সড, বয়স 45 বছর, পদের সংখ্যা 1 জন, শিক্ষকের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিবহন বা অর্থনৈতিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পরিকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও পরিকৌশল বা আরবান প্ল্যানিং বা পরিবহন অর্থনৈতিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপরে 2 নম্বর দেখেন, ম্যানেজার ট্রাফিক সার্ভার, আপনার 45 বছর, বয়স অনুর্ধ 45 বছর, পদের সংখ্যা 1 জন, শিক্ষকতার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 3 নম্বর ম্যানেজার ডাটাবেস, আপনার বয়স সর্বোচ্চ হচ্ছে আপনার 40 বছর, পদের সংখ্যা 1 জন, 1 জন লোক নেওয়া হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকতে হবে। তারপরে ক্রমিক নাম্বার 4 সিনিয়র প্রোগ্রামার, 40 বছর, সর্বোচ্চ 40 বছর হতে হবে, আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ের ন্যূনতম স্নাতকোত্তর বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা স্নাতকোত্তর সমমানের ডিগ্রি থাকতে হবে। 5 নম্বর ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার, বয়স অনুর্ধ 45 বছর, পদের সংখ্যা 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশল বা যন্ত্র কৌশল বা অটোমোবাইল কৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। তার ম্যাস ট্রানজিট, 45 বছর অনুর্ধ বয়স, পদের সংখ্যা 1 জন, শিক্ষকত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশল বা যন্ত্র কৌশল বা স্নাতকোত্তর ডিগ্রি আপনার থাকতে হবে। তারপর আপনার 8 নম্বর ডেপুটি ট্রাফিক ইঞ্জিনিয়ার, বয়স 37, পদের সংখ্যা 1, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর দেখেন 10 নম্বর ক্রমিক নাম্বার 10 ডেপুটি পলিউশন কন্ট্রোল প্ল্যানিং অফিসার, বয়স সর্বোচ্চ 37 বছর, পদের সংখ্যা 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশল বা এনভায়রনমেন্টাল বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সায়েন্স ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর থাকতে হবে। সহকারী প্রোগ্রামার ডাটাবেজে আপনার বয়স 30 বছর, আপনার পদের সংখ্যা 1 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনার স্নাতকোত্তর বা সমানের থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে। তারপর দেখেন সহকারী পরিচালক, আপনার সহকারী পরিচালক, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 1 জন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর আপনার 13 নম্বর সহকারী ম্যাস ট্রানজিট ইঞ্জিনিয়ারিং, বয়স 30 বছর, আপনার 1 জন লোক নেওয়া হবে একটি পদে, তো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশল বা যন্ত্র কৌশল বা তড়িৎ কৌশল বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে।
14 নম্বর সহকারী ম্যানেজার ট্রাফিক সার্ভার বয়স 30 পদের সংখ্যা 1 কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পৌরকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। এখানে আপনারা আরো আছে দেখেন সহকারী ম্যাস ট্রানজিট প্ল্যানার, তারপরে সহকারী ম্যাস ট্রানজিট প্ল্যানার বিআরটি, তারপর সহকারী ম্যাস ট্রানজিট ইঞ্জিনিয়ার, তারপর সহকারী মেইনটেনার্স ইঞ্জিনিয়ার বয়স 30 বছর পদের সংখ্যা 1 জন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তো কিছু শর্তাবলী দেওয়া আছে যে কীভাবে আপনারা যে আবেদন করবেন তার শর্তাবলী, বেশ কিছু শর্তাবলী এখানে দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো তারপরে দেখেন প্রার্থীগণকে dtc.elo.com.bd ওয়েবসাইটে পূর্বক প্রবেশে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি উল্লেখ ওয়েবসাইট হতে বিস্তারিত জানা যাবে। আবেদনপত্র আগামী 5 মে 2021 তারিখ সকাল 9 ঘটিকা থেকে 7 জুন 2021 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। তো আপনারা যদি চান, আপনারা যদি বলেন, তো আমি চেষ্টা করব যে যখন যেহেতু এখন আবেদন শুরু হয়নি, 5 মে তারিখ আবেদন শুরু হবে, তো চেষ্টা করব আপনাদের লাইভে এসে কীভাবে আপনারা সেই আবেদনটি করবেন তার বিস্তারিত এ টু জেড আপনাদের দেখিয়ে দিব, যে সেই আবেদন ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো যারা এতক্ষণ দরজা সাগরের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।